বসন্তে যখন চারদিকে রং বেরঙের ফুলের ছড়াছড়ি, ঠিক তখনই একদল মৌমাছির মধ্যে কেমন যেন উত্তেজনা উত্তেজনা ভাব। এখানে পুরুষ মৌমাছিগুলো নানা ধরনের ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসছে রানী মৌমাছিটির জন্য, কারণ রানী মৌমাছিটি ডিম ফুটে বেরিয়ে আসার পর এখন পর্যন্ত অনেক কষ্ট করেছে, আর এখন তার ভোগ বিলাসের পালা। এই দলের প্রতিটি পুরুষ মৌমাছি রানী মৌমাছিটির জন্য তাদের সব কিছুই ত্যাগ দিতে এক পায়ে খাড়া, এমনকি নিজেদের জীবনটাও। এইদিকে মৌচাকের কর্মী হিসেবে যারা কাজে নিয়োজিত তারা সবাই মেয়ে। তাহলে কী কারণে পুরুষ মৌমাছিগুলো শুধুমাত্র রানী মৌমাছিটির জন্যই এতটা পাগল? কারণ তাদের দলে রানী মৌমাছিটি ছাড়া সব মেয়ে মৌমাছিগুলোই বন্ধা, তারা যে কখনোই মা হতে পারবে না। তাই দলের সকল পুরুষ মৌমাছিগুলো রানী মৌমাছির জন্য এতটাই পাগল। অবশেষে পুরুষ মৌমাছিগুলোর অপেক্ষার পালা যেন শেষ হলো। আজ রানী মৌমাছিটি পুরুষ মৌমাছিগুলোর কাছে উন্মুক্ত করে দিবে তার দেহ। সময়টা তখন দুপুর 12টা থেকে 2টা। পুরুষ মৌমাছিগুলো এইভাবেই মাটি থেকে প্রায় 20 থেকে 40 মিটার উপরে গিয়ে একসাথে জড়ো হয় আর অপেক্ষা করতে থাকে বহুল আকাঙ্ক্ষিত তাদের রানী মৌমাছিটির জন্য। এদের যেন আর তর সইছে না, প্রবল যৌন উত্তেজনা নিয়ে প্রায় 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করার পর ঘর থেকে বের হয়ে রানী মৌমাছিটি উড়াল দিয়েছে। কিন্তু রানী মৌমাছি তো একজন, আর ওদিকে পুরুষ মৌমাছির সংখ্যা প্রায় 200-এরও বেশি। এখন রানী মৌমাছিটি কয়টি পুরুষ মৌমাছির যৌন পিপাসা মেটাতে পারবে? এ যেন এক বিশাল সমস্যা। রানী মৌমাছিটি উঠতে উঠতে ঢুকে পড়ে এক ঝাঁক পুরুষ মৌমাছির মাঝে, এসেই সে এক বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে দিয়েছে চারদিকে, ফলে পুরুষ মৌমাছিগুলো আরও বেশি উত্তেজিত হয়ে পড়েছে। এরপর শুরু হলো প্রতিযোগিতা, কার আগে কে রানীর নাগাল পাবে। এ প্রতিযোগিতায় মারামারি, ফুটুফুটি, এমনকি খুনোখুনি পর্যন্ত হচ্ছে পুরুষ মৌমাছিগুলোর মধ্যে। তারপরও তাদের রানীকে চাই চাই, অন্য সব পুরুষদের থেকে প্রতিযোগিতায় এগিয়ে এই পুরুষ মৌমাছিটি। সে উড়ে গিয়ে শূন্যেই আঁকড়ে ধরে রানী মৌমাছিটিকে, আর শূন্যেই চলছে তাদের মিলন পর্ব। কিন্তু এই মিলনই যেন ডেকে আনে পুরুষ মৌমাছিটির জীবনে কালো অধ্যায়, কারণ মিলিত হবার পর পুরুষ মৌমাছিটির পুরুষঙ্গ যেন আর বের হতে চাচ্ছে না। তীব্র ব্যথায় পুরুষ মৌমাছিটি ছটফট শুরু করে, আর এতে রানী মৌমাছিটির কিছুই যায় আসে না। অবশেষে নিরুপায় হয়ে পুরুষ মৌমাছিটি নিজের পুরুষঙ্গটি এভাবেই বিচ্ছিন্ন করে নিচে লুটিয়ে পড়ে, আর তার পুরুষঙ্গটি এভাবেই লেগে থাকে রানী মৌমাছিটির দেহে। জীবন মরণের এই খেলা কি শুধু একবার বা একজনের জন্যই? না, এই মিটিং ফ্লাইটে রানী 15 থেকে 20টি পুরুষ মৌমাছির সাথে মিলিত হয়, আর প্রত্যেকটি পুরুষ মৌমাছিরই শেষমেশ একই পরিণতি হয়। এভাবেই প্রতিদিনই চলে পুরুষ মৌমাছিগুলোর মধ্যে তাদের রানীকে নিয়ে এই মরণ খেলা, আর প্রতিটি মিটিং ফ্লাইটের পরেই নিচে পড়ে থাকে পুরুষ মৌমাছিগুলোর অবচেতন দেহগুলো। মৃত ওই দেহগুলোকে অন্যান্য কর্মী মৌমাছিগুলো, অর্থাৎ বন্ধা স্ত্রী মৌমাছিগুলো, এভাবেই তাদের বাসা থেকে দূরে নিয়ে যায়, কারণ তাদের রানীর যে অপরিচ্ছন্ন কিছুই পছন্দ নয়। এভাবেই বংশ রক্ষায় কত যে পুরুষ মৌমাছি তাদের জীবন দিয়েছে তার কোনো হিসাব নেই। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এমনই আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। ধন্যবাদ।